আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মাথুর গ্রামে দিবাকর বাবুর বাড়িতে এসেছি। দিবাকর বাবুর মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাবো। ওয়েলকাম টু মেট্রো লাইফ ফর ইউ। মেট্রো লাইফ ফর ইউতে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা দিবাকর বাবুর বাড়ির মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাবো। তো আজকের আবার আমরা চলে এসেছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। তো আমাদের সঙ্গে দিবাকর বাবু রয়েছেন, যিনি পেশায় ইতিহাসের শিক্ষক। তো আমরা মানে হঠাৎ করে ওনাকে পেয়ে খুব খুশি হয়েছি যে আজকে উনি বাড়িতে রয়েছেন আর ওনার সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমাদের দর্শকদের একটু বলবেন যে আপনার মানে এই যে অনুপ্রেরণা, যে আপনি যেভাবে মিউজিয়ামটা বানিয়েছেন, যেভাবে নিজে হাতে করে এই জিনিসগুলো বানিয়েছেন, তো কিভাবে শুরু করলেন আর কী কী জিনিস রয়েছে আজকে সেই নিয়ে আলোচনা করব। আসলে আমার এটা সহজাত, ছোটোবেলা থেকে আমার এই সমস্ত ব্যাপারে একটু ন্যাক ছিল, ছবি আঁকা, মাটির মূর্তি গড়া, এই সমস্ত সেই ভাবনাগুলো ছিল। তার থেকে পরবর্তীকালে আমি শিক্ষকতা জীবনে চলে যাওয়ার পরেও সেই মানে হবিগুলোকেই আমি ধরে রেখেছি। তো এগুলো সিমেন্ট দিয়েই বানিয়েছি, রবীন্দ্রনাথ বা এইগুলো যে লাগানো, এগুলো এই পাথরগুলো লাগানো বা এই চলার যে রাস্তাগুলো, এগুলো হ্যাঁ এগুলো সব আমার নিজ হাতেই বানানো। এবং এই যে দেখছেন বাগানটা আছে, হ্যাঁ এই বাগানটাও আমার নিজের হাতেই। আমরা এই এখান থেকে শুরু করলাম। এবারে মেন যে আকর্ষণ বাড়ির মধ্যে যাব, ওনার বাড়িতে যেভাবে উনি সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছেন, সেই মিউজিয়াম যেটার কথা আপনাদেরকে বলছিলাম, তো সেখানে নিয়ে যাব আর সেখানে দেখব কী কী নতুন জিনিস আমরা দেখতে পাবো। তো চলুন বাড়ির ভেতরে আস্তে আস্তে আসুন। এইগুলো যেমন আমার হাতে আঁকা, আমি ইতিহাসের ছাত্র, তাই এখান থেকে আমি একেবারে তিনতলা পর্যন্ত আদিম যুগ থেকে আধুনিক যুগ ক্রম বিবর্তনের ধারাটা আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। মৌর্য সম্রাট মহামতি অশোক, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, ফরাসি সম্রাট প্রথম নেপোলিয়ান বা নেপোলিয়ান বোনাপার্ট, দেয়ানি লাভ, ইংরেজদেরকে দেয়ানি লাভ, সেই ছবিটা ভারত ছাড়ো আন্দোলনের ছবিটাকে তুলে ধরেছি। এটা হর্ষবর্ধনের মহামক্ষ মেলা, সেখানে তিনি সর্বস্ব দান করে ভগিনী কাছ থেকে এক বস্ত্রে তিনি রাজধানীতে ফিরে আসতেন। আসলে এটা কাকতাড়ুয়া, এটা বিভিন্ন শস্যক্ষেত্রে বিভিন্ন পাখিকে তাড়াবার জন্যে, ভয় দেখাবার জন্য কৃত্রিম একটা মানুষ তৈরি করে রাখা হয়েছে, যাতে বিভিন্ন পাখি যারা ফসল এসে নষ্ট করতে না পারে। অনেকদিন আগে থেকেই আমরা ছোটোবেলা থেকে এগুলো দেখেছিলাম, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা এটা দেখেনি। এটা কাকতাড়ুয়া মানে নকল একটা মানুষ তৈরি করে খেতে এগুলো পাখি তাড়ানোর জন্য ব্যবস্থা আগে করা হতো। আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে লেটার বক্স। আজকের দিনে মোবাইলের যুগে এসে পত্র বিনিময় একরকম উঠে গিয়েছে। তো সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু খবরাখবর আমরা যখন এই ইন্টারনেটের যুগে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে দিতে পারতাম, তখন কিন্তু ছিল চিঠি নির্ভর, এই ডাক টিকিট পিয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিত। আর এটা দেখছেন, এটা হলো মানে বায়োস্কোপ, কলের গান বলা হতো এইগুলো। তখন গ্রামে গঞ্জে তখন ওই ফেরিওয়ালারা আসতো এবং এর ভিতরে এক ধরনের ছবি থাকে, সেগুলোকে এখানে চোখ দিয়ে দেখলে চার পাঁচটা করে পাঁচজন একসাথে দেখতে পারবে, এখানে তিনজন, এখানে একজন, ওখানে একজন, এবং ভিতরে একটা মিউজিক বাজতো
এবং ঘন্টা বাজিয়ে বাজিয়ে যিনি এই খেলা দেখাতে আসতেন, খেলা নয় ঠিক, এটা মানে বায়োস্কোপ দেখাতে আসতেন পয়সার বিনিময়ে। তখন এক পয়সা দু পয়সা করে দিলেই এইগুলো পাঁচ দশ মিনিট করে এই বায়োস্কোপের গান এবং ভিতরে চিত্র দেখা যেত। আমরা এখন দ্বিতীয় কক্ষে প্রবেশ করেছি, এখান থেকে শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পুরনো দিনের কয়েনের কালেকশন আছে। স্যার একটু বলবেন এগুলো মানে কিভাবে জোগাড় করেছেন, কারণ এত পুরনো কয়েন সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, বিশেষ করে এই যেটা দেখছেন এই পুরো বাক্সটা একজন আমাকে দান করেছেন, মানে যতগুলো পয়সা আছে টাকা আছে, এগুলো আছে আমেরিকার আছে, ডলার আছে, এখানে থাইল্যান্ড আছে, এখানে আছে নেদারল্যান্ডে আছে, হল্যান্ডের মুদ্রা আছে। এগুলো আমার প্রিয় ছাত্র সুজিত মণ্ডল রায়দিঘি ওখান থেকে এগুলো সব দান করে। তো এই যে রেডিও দেখতে পাচ্ছেন এটা ডেফিনেটলি এখনকার বাজারে দেখাই যাবে না, অনেক পুরনো একটা রেডিও তখনকার বাজারে। তো কত বছরের পুরনো হতে পারে এটা, এই রেডিওটা একশো বছর পুরনো রেডিও। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু রকমের টাকারও সংগ্রহ করে রেখেছেন। তো এখানে দেখতে পাচ্ছি হাজার টাকার নোট, যেটা উনি সেই ডিমনিটাইজেশনের সময় ব্যাংকে জমা করেননি ডেফিনেটলি, তো উনি যত্ন করে রেখে দিয়েছেন। খুব ভালো বলতে হয় যে এই কালেকশনের সঙ্গে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি লাটাই রয়েছে, লাটাই লাটিন, তারপরে গুলি, যেটা ছোটোবেলায় গুলি খেলতাম আমরা। পেয়ারা গাছের ডাল দিয়ে আমরা বাটুল বানাতাম, মানে শক্ত হতো বা অনেক দিন চলতো, সেই বাটুল এখনও আমরা এখানে সংগ্রহালয়ে দেখতে পাচ্ছি। এটা একটা কলের দান, এটা কি গ্রামাফোন নয়, কলের দান, ইলেকট্রিকেই চলতো। এই যেমন দেখছেন এখানটায় রেকর্ডটা, এখানটার রেখে এই রেকর্ডটা রেখে কিছুটা গ্রামাফোনের মতো রেখে এখানে সুইচটা টিপে এটা মিউজিকটা, এটা হচ্ছে হুকো, এগুলো হুকো আছে। এটা আগের দিনে দাদুরা বা ঠাকুরা বাড়িতে যেগুলো বা বাড়ির বয়স্করা যেগুলো কাজ করার পরে একটু বিশ্রাম আর আয়েসের জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখছেন এখানে বহু পুরনো দিনের হ্যারিকেন, এটাকে বলে ল্যাম্পো বলে নাকি লম্পো বলে আমাদের দেশে, হ্যাঁ সেই ধরনের পুরো মানে একটা বলতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত মানে মাটি প্রদীপ থেকে এলইডি লাইট পর্যন্ত এলাকায় যে পুরো কালেকশন রয়েছে। আর পুরো দিনের টর্চ লাইট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো দাদুরা ব্যবহার করতো ভারী টর্চ লাইট, হ্যাশাক লাইটও রয়েছে। হ্যাশাক লাইট যদি আপনারা না দেখে থাকেন তো দেখে নিন, এটা হ্যাশাক লাইট আগেকার দিনে ব্যবহার হতো। আমার মামার বাড়িতেও বেশ অনেক বছর আগে আমরা হ্যাশাক লাইট দেখতাম, এখন তো একেবারেই দেখা যায় না। তো পুরো একটা জেনারেশন ওয়াইজ কালেকশন রয়েছে, পুরো বিবর্তনটা দেখিয়েছে, মানে একদম প্রদীপ থেকে আরম্ভ করে এলইডি লাইট। এরপরে একটা অদ্ভুত জিনিস দেখাবো আপনাদেরকে, মানে মানুষ চাইলে কত রকমের সংগ্রহ করতে পারে। তো স্যারের কাছে যে সংগ্রহগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বোতল বন্দি রয়েছে, মানে দেখলে হয়তো আপনাদের একটু ভয়ও লাগতে পারে। স্যার একটু আপনি একটু বলে দিন এগুলো কীভাবে কালেকশন করেছে আর কীভাবে রাখা রয়েছে এগুলো। সবারই বেঁচে থাকার প্রয়োজন আছে, আমি এখানকার সংগ্রহশালায় রেখে জন সচেতনতা বৃদ্ধির জন্য এগুলো রেখেছি, কারণ এরা সবই প্রকৃতির জীব, এগুলোকে মেরে ফেলা ঠিক নয়। এগুলো বিছা, এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে, এগুলো অনেকদিন সময় পাড়ার অনেকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, একটা রেখে দিয়েছি, বাকিদেরই কিন্তু মানা করি এগুলোকে না মেরে ছেড়ে দেবার জন্য। এটা যে সুন্দরী কন্যা, এটা কচ্ছ, এগুলো প্রায় বিলুপ্তির পথে, এগুলো আপনার ধরা নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হলো মেন্টিস স্ট্রিং, এক জাতীয় সমুদ্র চিংড়ি, এটা চীনারা সাধারণত এগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে, আমাদের দেশীয় ভারতীয় এগুলো খায় না সাধারণত। এটা আছে চন্দ্রবোড়া সাপ, চন্দ্রবোড়া সাপ যদি আপনারা না দেখে থাকেন তো এটা কিন্তু খুব ভয়ানক সাপ, যেটা গ্রামে গ্রামে প্রায় দেখা যায়, বিষাক্ত। হ্যাঁ, এগুলো সাধারণত গ্রামে এগুলো ছিল না,
এই রিসেন্ট আমাদের এই দিকটাতে এই সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। বালির সঙ্গে বিভিন্ন ওই বালির লরিতে ছোট ছোট বাচ্চা সাপগুলো এখানটায় এসে এগুলো বংশ বিস্তার করে। মানে আমাদের এদেশীয় সাপ নয়, মানে দক্ষিণ চব্বিশ পরগনার সাপ নয়, এগুলো বীরভূম বাঁকুড়া ওই সমস্ত অঞ্চল, ওই যেখান থেকে বালি আনা হয় সিদা ওই সমস্ত অঞ্চল থেকে এগুলো এদিকে এসে ছড়িয়ে পড়েছে। হাতে তৈরি মাটির ভাস্কর্য, মানে মডেল বলতে পারেন, এগুলো সব মাটির মডেল, একটা মডেল সব, এগুলো কাদা মাটি দিয়ে তৈরি করার পর এগুলো রং করা হয়েছে। এরপরে আমরা তো দেশলাই সবাই দেখেছি, দেশলাই নতুন কিছু নেই, কিন্তু এত রকম এত কোম্পানির দেশলাই কালেকশন করে রেখেছেন স্যার, সেটা দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। তো চলুন দেশলাইয়ের কালেকশনটা একটু দেখে নিই আমরা। এখানে 116 খানা আছে দেশলাই। তো এখানে মোটামুটি যত এত দেশলাই পেলেন কোথেকে, এত ভ্যারাইটি তো আমরা দেখিওনি, এতগুলো ব্র্যান্ড মানে দেশলাই মানে আপনারাও ডেফিনেটলি দেখেননি, এত এত ব্র্যান্ড কোথেকে বলতে। এই আমি যখন ডায়মন্ড ধাবায় যাই বা কলকাতায় বা কোথায় যাই, তখন কিছু কিছু সেখান থেকে কিনবার চেষ্টা করি, বা কোনো আত্মীয় বাড়ি দেখলে সেখান থেকেও কিনবার চেষ্টা করি। আমার সবসময় দেখা যায় যে দোকান দিয়ে তো আর কিনে সব এত ভ্যারাইটিস পাওয়া যায় না, অনেক সময় রাস্তা থেকে কুড়িয়েও নিই, কিন্তু কুড়িয়ে যত ব্র্যান্ড পেয়েছেন সেগুলো কতগুলো বললেন, 116 খানা ব্র্যান্ড দেশলাই বাক্স আপনি দেখতে পাবেন এখানে, যে বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন রয়েছে। ভারতীয় পুরাতত্ব বিভাগ থেকে সেটা অধিগ্রহণ করা হয়েছে, সেই মন্দিরের ইট এখানে সংগ্রহ করে রেখেছি। এইটা দেখছেন, এটা বৈশাখ রাজবাড়ির ইট, যেটা মেদিনীপুরে বৈশাখ রাজবাড়ি, সেই রাজবাড়ির ইট। এটা মেদিনীপুরের তমলুক রাজবাড়ির ইট, খুব প্রাচীন এই সমস্ত ইটগুলো, এরা খুব পাতলা হয় এবং এগুলো মাটি এবং পাজা পোড়া ইট। এটা ডায়মন্ড হারবারের কাছে দেউলগোতা বলে একটা জায়গা আছে, ওখানে পুরাতত্ত্ব বিভাগ থেকে খনন কার্য চলছে, ওখানেও একটা প্রাচীন সভ্যতা বা কোনো কিছু একটা কোনো ছিল, সভ্যতা নয় কিছু একটা প্রাচীন যুগের কোনো বন্দর টাইপের, হ্যাঁ ওখানটায় কোনো একটা বন্দর ওখানটায় গড়ে উঠেছিল বা প্রাচীনকালে ছিল বলে এইরকম একটা ধারণা। একটু দেখাবেন স্যার, এই যেটা রয়েছে ভেঙে গিয়েছে, তো আমাদের হাতে যে ইট রয়েছে তো এটা আনুমানিক কত বছর হতে পারে? পুরনো এগুলো শত বর্ষ তো বটে, মানে কয়েকশো বছর পুরনো পুরনো ইট। তো আপনাদেরকে যখন ডায়মন্ড হারবার সিরিজে একটা ভিডিও দেখিয়েছিলাম যে অজানা ডায়মন্ড হারবার, নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে দেউলপোতা জায়গাটা অল্প করে উল্লেখ করা ছিল, তো আজকে স্যারের কাছে সেই দেউলপোতার প্রমাণ আমরা পেয়ে গেলাম যে সেখানে জায়গা রয়েছে, সেখানে বহু পুরনো প্রাচীন ইট, এটা মাটির নিচে ধ্বংসাবশেষ থেকে যখন খনন কার্য চলছিল তখনই হয়তো গিয়ে নিয়ে এসেছেন স্যার, সেই সময় সংগ্রহ করা। তো এই এই বিষয়ে আবার আমরা নতুন ভিডিও বানাবো, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর একটা বড় ইতিহাস আছে, আমরা ধীরে ধীরে সেই ঐতিহাসিক প্রাসঙ্গে যাবো স্যার, আপনারও হেল্প লাগবে, তো সেই সেই সব জায়গাতেও দর্শকদের নিয়ে যাবো যেখানে এরকম পুরনো ইতিহাস, যেগুলো ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু বহু প্রাচীন জায়গা রয়েছে। তো আজকে আমরা দিবাকর বাবুর বাড়িতে আর সংগ্রহালয়ে বেশ কিছুটা সময় কাটালাম, অনেক নতুন নতুন জিনিস দেখতে পেলাম, অনেক পুরনো জিনিস দেখতে পেলাম যা আমাদেরকে অনেক ছোটবেলায় নিয়ে চলে গেল। আর এই রকম ধরনের ভিডিও কেমন লাগছে নিজে কমেন্টসে অবশ্যই আমাদের জানাবেন, আমরা একটু উৎসাহ পাই যদি আপনারা কমেন্টস করেন। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। নমস্কার।